আমাদের লোডশেডিং যেইভাবে আসতেছে সেই ক্ষেত্রে আমরা আইপিএস নেওয়া দরকার। তো অতি শীঘ্রই আপনি আইপিএসের জন্য আগে ব্যাটারি কিনে নেন, কেননা প্রতি 24 ঘন্টা পরপর ব্যাটারিতে 100 থেকে 200 টাকা দাম বেড়ে যাইতে আছে। ক্ষেত্রে আপনি আইপিএস তৈরি না করলেও এই ধরনের একটি ব্যাটারি আগে কিনে নেন, ব্যাটারির দাম বাজারে অধিক বেড়ে যাইতে আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইএসবি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা অনেকেই আইপিএস কেনার জন্য আগ্রহী, সে যেটা থেকেই হোক আপনারা একটি আইপিএস কিন্তু প্রত্যেকেরই প্রয়োজন হয়ে পড়ে, যেহেতু বিদ্যুতের ঘাটতি আমাদের এই দেশে, শুধু এই দেশেই না বাংলাদেশ ছাড়াও বিশ্বের অনেক অনেক দেশে বিদ্যুতের ঘাটতি যখন শুরু হচ্ছে, যেমন ডিজেল পেট্রোলে অকটেনের দামগুলো বেড়ে যাচ্ছে, তখন কিন্তু আমরা এমার্জেন্সি বিদ্যুৎ সাপ্লাইয়ের দিকটা আমরা বেছে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা আজকে আপনাদের এমন একটা বাজেট দিব, এই বাজেটের ভিতরে আমরা খুবই কম মূল্যে এই আইপিএস তৈরি করতে পারবো কিংবা আমরা সংগ্রহ করে নিতে পারবো। তো ভিউয়ার্স, আমাদের এই যে আইপিএসটা দেখতেছেন, এই আইপিএসটা মাত্র ট্রান্সফর্মার আমরা নিজেরা বাধাই করে নিছি, তার জন্য 1200 টাকা খরচ হয়েছে এবং সার্কিটটি 1150 টাকা আপনারা জানেন, আর এই বডিটা 500 টাকা এবং এই যে ব্যাটারিটা আছে 200 অ্যাম্পিয়ারের 12 ভোল্ট ব্যাটারি, মিনিমাম 5 ঘন্টা ব্যাকআপ দিবে আইপিএসের ক্ষেত্রে, তাতে করে আপনার 2-3টা ফ্যান কিংবা 2-5টা লাইট জ্বলবে। আর এই ব্যাটারিটা আপনার মিনিমাম গ্যারান্টি যদি কোনো জায়গার থেকে নাও দেয়, তো সেক্ষেত্রেও আইপিএসের ব্যবহার ক্ষেত্রে এই ব্যাটারি আপনার বছর কিংবা 2 বছর লাস্টিং দিবে ইনশাল্লাহ। তো আপনি এই ধরনের একটি ব্যাটারি কিনলে আর এই আইপিএসটা সংগ্রহ করলে, এইভাবে যদি আপনি তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার মোটামুটি 8,000-8,500 টাকার ভিতরে বিশাল এক আইপিএস তৈরি হবে, যা দিয়ে আপনি মিনিমাম 5-6 ঘন্টা ব্যাকআপ নিতে পারবেন এই ব্যাটারি দিয়ে। এবং এই ব্যাটারিটা আমরা 6,150 টাকায় ক্রয় করেছি, এবং এই ব্যাটারিটা যখন নষ্ট হয়ে যাবে, একদম বাদ রিজেক্ট হয়ে যাবে, তখনও কিন্তু আমরা এই ব্যাটারিটা ভাঙ্গারিতে দিলেও 28-2900 টাকা পেয়ে যাব। তো যদি আপনি পানি ব্যাটারি ব্যবহার করেন, তাহলে এই আইপিএসটা আর পানি ব্যাটারিতে আপনার 28-29,000 টাকা এখন বর্তমান বাজারে যাবে। আর আমি যে আপনাদের এই পরামর্শ দিলাম, এই পরামর্শে যদি আপনি আইপিএস তৈরি করেন, সেক্ষেত্রে আপনার মাত্র 8-8,500 টাকা খরচ যাবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কেমন লাগলো? আর এই ভিডিওর ভিতরে আমি আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি আইপিএসের মানে প্ল্যান করেই থাকেন, যে আমাদের লোডশেডিং যেইভাবে আসতেছে সেই ক্ষেত্রে আমরা আইপিএস নেওয়া দরকার, তো অতি শীঘ্রই আপনি আইপিএসের জন্য আগে ব্যাটারি কিনে নেন, কেননা প্রতি 24 ঘন্টা পরপর ব্যাটারিতে 100-200 টাকা দাম বেড়ে যাইতে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি ব্যাটারিগুলো আগে কিনুন, পরে আইপিএস বানান। ব্যাটারি এখন যদি আপনি কিনে রাখেন, 10 দিন পর এখন যদি কিনেন 1,000 বা 5,000 টাকায়, 10 দিন পর দেখবেন সেই ব্যাটারির দাম আরও 500 টাকা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনি আইপিএস তৈরি না করলেও এই ধরনের একটি ব্যাটারি আগে কিনে নেন, ব্যাটারির দাম বাজারে অধিক বেড়ে যাইতে আছে। ধন্যবাদ। ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন, লাইক দিন, শেয়ার করুন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন।